বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। মিথান ক্যাফে পেন্টিং চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি। চলে এসেছি আজকে আরেকটি ব্লগ নিয়ে। এটা হচ্ছে একটি পুঁই শাকের ব্লগ। তো সব কাজের পাশাপাশি আমার কেন জানি না সব কাজই আমার খুব আগ্রহ, সব কাজ করতেই খুব বেশি ভালো লাগে। তো পেন্টিংয়ের পাশাপাশি দৈনিক যে কাজগুলো আছে সেগুলো তো করেই থাকি। তারপর হচ্ছে বাচ্চাদের নিয়ে পড়াশোনা, বাচ্চাদের ম্যানেজ করা, সংসার ম্যানেজ করা, সব কিছুর পাশাপাশি আমি সবই করি কিছু কিছু করে। তো আমি একটা ছোট্ট বাগান করেছি, পুঁই গাছ লাগিয়ে পুঁই গাছের বাগান করেছি। তো চলুন দেখাচ্ছি আপনাদেরকে আমি আমার বাগানটা দেখতে কেমন এবং কীভাবে পেরেছি। তো যাচ্ছি আমি পুঁই শাক পাড়ার উদ্দেশ্যে। এটা হচ্ছে আমাদের উঠানে। তো এটা হচ্ছে আমার ননদের ছেলে। ওকে বলার পর ও বললো যে ও নাকি মই ছাড়াই উঠতে পারবে। তো ও কিন্তু পেয়ারা গাছ দিয়ে খুব সুন্দর করে কিন্তু উপরে উঠে গেল, চালের উপরে। তো এই ঘরটা হচ্ছে আমার আগের ঘর। তো এটা এখন ভাড়া দেওয়া আছে। তো ওনারা ভিতরে থাকলেও হয়তো আমি বাহিরে গাছটা লাগিয়েছি, আর এই চালের উপরেই আমি এটা ঝাড় করে দিয়েছি। তো উপরে উঠে তো সবসময় আমার পাড়া সম্ভব হয় না, সেই জন্য কখনো মই দিয়ে বা কাউকে না কাউকে দিয়ে আমি শাকগুলো পেরে থাকি। তো আজকে যেহেতু আমার ননদের ছেলেকে পেলাম, ওকে বলার পরেই কিন্তু ও উঠে গেল। তো উপরে কিন্তু খুব ভালোভাবে গাছগুলো হয়েছে, খুব বড় বড় পাতা ছিল, ডালপালা অনেক ছিল। তো দেখতে কিন্তু খুব ভালো লেগেছে। তখন ছিল ঠিক সকাল 11টা, খুব রৌদ্র ছিল। তো সব মিলিয়ে কিন্তু আমার নিচেও কিন্তু কিছু কিছু পুঁই শাকের গাছ আছে, এছাড়া অন্যান্য অনেক গাছ আছে। আমি পেঁপের চারাও লাগিয়েছি প্রায় 23টার মতো। তো এর মধ্যে বড় গাছ আছে 5টা। তো সব কিছুই কেন জানি না আমার গাছের প্রতি একটু দুর্বলতা কাজ করে, আর আমি যে গাছটাই লাগাই না কেন মোটামুটি ভালোভাবেই হয় গাছগুলো। তো ও পারছিল, আমি নিচ থেকে যতটুকু পসিবল হয়েছে আমি ভিডিও করার চেষ্টা করেছি। তো উপর থেকে করতে পারলে হয়তো খুব ভালো হতো, সম্পূর্ণটা দেখানো যেত। তো ও পারার সাথে সাথে কিন্তু আমি ভিডিও করছিলাম, আর ওকে বলছিলাম যে আমি কিন্তু ভিডিও করছি, আর ও উঠেছে বলেই কিন্তু করা হয়েছে, কারণ ও গাছ বেয়ে উঠেছে আর প্লাস এত উপরে। তো এই হচ্ছে আমার শাক, পুঁই শাকগুলো। আমি প্রথম দ্বিতীয়বার পেরে খেয়েছি, এর আগে দুইবার খেয়েছি। এটা হচ্ছে আমার তৃতীয়বার শাক পাড়া। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, যেহেতু আমি পেন্টিংয়ের পাশাপাশি ব্লগ এবং আমার দৈনিক রান্নার ক্ষেত্রে যদি কোনোটা বেশি ভালো লাগে তাহলে সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো সেই হিসেবটা করেই কিন্তু আমি আজকে ভাবলাম যে যেহেতু আমি পুঁই গাছ থেকে পুঁই শাক পারবো আপনাদের সাথে শেয়ার করি। হয়তো এই ভিডিও দেখার পর অনেকেরই হয়তো ইচ্ছা হবে যে আমিও হয়তো একটু গাছ লাগাই, বা নিজে হাতের সবজি খেতে কিন্তু খুব বেশি আনন্দ লাগে, যদিও সেটা কম পরিসরে হয়ে থাকে সেটাও কিন্তু ভালো লাগে, আর বেশি পরিসরে হলে তো কথাই নেই। তো গাছের প্রতি একটা ভালোবাসা থেকেই কিন্তু মোটামুটি আমি চেষ্টা করি কিছু কিছু জায়গায় হয়তো এইভাবে লাগানোর জন্য। তো আশা করছি সবার ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।